হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ড্রাইভিং নিয়ে। সৌদি আরবে যারা ড্রাইভিং করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে, অর্থাৎ সৌদি আরবে আপনারা এক একজন এক এক এলাকায় থাকেন আমি জানি, তো অনেকে আমার ভিডিও দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমি আপনাদেরকে টিপস দিয়ে থাকি যে ড্রাইভিং কীভাবে করবেন সৌদি আরবে, কীভাবে ফুড ডেলিভারি করবেন, কীভাবে গাড়ি কিনবেন, কত মডেল গাড়ি কিনবেন, কোন জায়গায় গাড়ি চালালে সুবিধা হবে, কীভাবে গাড়ি চালাবেন, কখন চেক ধরবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করি। তো সুপ্রিয় দর্শক দেখুন, আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব যে শহর ভিত্তিক আপনারা গাড়ি চালালে ভালো হবে নাকি গ্রাম ভিত্তিক নাকি একবারে মোপাশল ভিত্তিক কোন জায়গায় গাড়ি চালালে ভালো হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং দেখুন, আজ থেকে আরও দুই তিন দিন আগে, তিন চার দিন আগে আমি মক্কা মদিনাতে গিয়েছিলাম, তো ওখানে বিভিন্ন ড্রাইভারদের সাথে আমি কথা বলছিলাম, কথা বলে আমি কিছু তথ্য পেয়েছি, সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। অর্থাৎ মক্কা মদিনাতে জেদ্দার দিকে আপনারা ভাড়া মারলে কেমন সুযোগ সুবিধা, এবং একটু মোফাসল শহরের দিকে যারা গাড়ি চালায় কেমন সুযোগ সুবিধা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা যারা সৌদি আরবে গাড়ি চালাচ্ছি, কেউ আমরা ভাড়া মারতেছি বিভিন্ন জায়গায় ভাড়া টাড়া মেরে, হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, আমরা যারা সৌদি আরবে গাড়ি চালাচ্ছি ভাড়া মারতেছি, আমরা যারা ট্যাক্সি চালায় তাদের হিসাব ভিন্ন, আর যারা আমার মতো গাড়ি চালান তাদের কথা বলতেছি। আমার মতন বলতে আমি আমার নিজের নামে গাড়ি কিনে আমি ভাড়া মারতেছি, ট্যাক্সি হিসেবে আমি ব্যবহার করতেছি, প্রাইভেট গাড়িটাকে আমি ট্যাক্সি হিসেবে ব্যবহার করতেছি। যেরকম ট্যাক্সিগুলোর সুযোগ সুবিধা কী, দেখুন ট্যাক্সিগুলো হাত দিয়ে ইশারা করলে ট্যাক্সিগুলো থামে, আপনাকে রাস্তা থেকে লোক উঠে নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমার গাড়িটা আমাকে কল করলে তারপর আমি লোক উঠাবো, এছাড়া আমি রাস্তা থেকে লোক উঠাই না তেমন একটা, কৌশিক একবারে কম, ঠিক আছে। তো আমার কাস্টমার সব ফোনে, আমার কাস্টমার কিন্তু আমি রাস্তা থেকে ইশারা দিলে তেমন উঠাই না, কারণ আমরা জানি সৌদি আরব রাস্তা এমনি যারা নর্মাল গাড়ি আছে আমরা ভাড়া মারাটাই মমনু এই দেশে নিষেধ, তারপর আমরা কাজ করে খাইতে হবে, ভাড়া মারতেছি, এরকম আমার মতন শত শত বাঙালি ভাড়া মারতেছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, সব দেশই আছে, তাহলে আপনি ভাড়া মারলে সমস্যা কী, আমি ভাড়া মারলে সমস্যা কী, সব জাতিতে ভাড়া মারতেছে। তো যাই হোক, কিন্তু আমরা যারা মক্কা মদিনাতে যারা ভাড়া মারতেছে তাদের প্রবলেমটা কী আর আমাদের সুযোগ সুবিধাটা কী এবং আমাদের প্রবলেমটা কী, সব কিছু বুঝে বলতেছি আপনাদেরকে। দেখুন, মক্কাতে যারা ভাড়া মারে, মক্কাতে মদিনাতে ভাড়া মারে যারা, তাদের সাথে কথা বললাম, ওরা বলতেছে দেখ এখান থেকে একটা ভাড়া মারলে 10 কিলো ভাড়া মারতে গেলে প্রায় 20 মিনিট আধা ঘন্টা লাগিয়ে যায়, কারণ কি জ্যাম বেশি। আর আমরা মফস্বল শহরে যেগুলোতে থাকি, মফস্বল শহরগুলো ছোট, ঠিক আছে, যেমন আমি যে এলাকাতে থাকি এটা ডিস্ট্রিক্ট, একটা টাউন, এই টাউনটা, এই শহরটা ছোট, 10-15 মিনিটের মধ্যে আপনি পুরো শহর ঘুরা যায়। তার মানে কি আমি 10 রিয়াল কামাইতে গেলাম 5-6 মিনিটের মধ্যে, 4-5 মিনিট, 2-3 মিনিটও 10 রিয়াল কামাই, ঠিক আছে, তো সর্বোচ্চ হলে 5-6 মিনিট, 7 মিনিট, এর বেশি লাগে না আমাদের, তো 10 রিয়াল কামাইতে গেলে 20 মিনিট 15 মিনিট যেটা লাগবে ওগুলোতে আমরা 15-20 রিয়ালের ভাড়া পাই, ঠিক আছে। তো এক এক জায়গায় ভাড়া এক এক সিস্টেম। তো বলতেছিলাম, মক্কাতে ভাড়া মারতে গেলে সুবিধা কোনটা, আপনি হয়তো বা রাস্তা দিয়ে যাচ্ছেন হাঁটা কাস্টমার পাবেন, ঠিক আছে, তবে হাঁটা কাস্টমার উঠে দিয়ে গেলে এখানে আরেকটা অসুবিধা কী, আপনার যেমন ময়ূর থাকতে পারে, ময়ূর পুলিশ বিভিন্ন ধরনের সমস্যা পড়তে পারেন, চেকিংও পড়তে পারেন, তখন সমস্যা, ঠিক আছে, চেক চলে বেশি ওখানে, ময়ূর থাকে বেশি, এই জন্য মনে হয় যে যারা ওখানে ভাড়া মারে তাদের সমস্যাটা হয় বেশি। আর যারা আমরা মফস্বল শহরগুলোতে মারি, ভাড়া মারি, আমরা কিন্তু রাস্তা থেকে লোক ওঠে না, আমাদের ফোনে সব জায়গায় কাস্টমারের কাছে নাম্বার ছড়াই গেছে, যার কারণে অনেকদিন থাকার কারণে আলহামদুলিল্লাহ সবার কাছে নাম্বার পৌঁছাই গেছে। তো এই কারণে মনে করেন যে আমার যে কাস্টমারগুলো আমাকে কল করলে আমি বাহির হই, কল করলে যা অনেক কাস্টমার কল করে যা চিনি না, জায়গা কোন জায়গা আছে বুঝি না, তখন বলে যে লোকেশন পাঠাও হোয়াটসঅ্যাপে। আর যারা মনে করেন যাদেরকে চিনি তখন তো যাই আমার উঠে নিয়ে জায়গা, ঠিক আছে, এই জন্য আমাদের টাইম লাগে না। আর মক্কাতে মদিনাতে কেমন ইনকাম, দেখুন মক্কা মদিনাতে ইনকাম বেশি হচ্ছে ট্যাক্সি ড্রাইভারের। এখন আমার এই গাড়িটা কিন্তু ট্যাক্সি হিসেবে উপর দিয়ে কোনো ট্যাক্সি লেখা নাই, আমারটা হলো পার্সোনাল গাড়ি, তো আমরা এই পার্সোনাল গাড়ি দিয়ে আমরা পার্সোনালভাবে ভাড়া মারতে পারবো, আমরা তো আর অন্য কোনোভাবে ভাড়া মারতে পারবো না। পার্সোনালভাবে ভাড়া মারবেন কীভাবে, যেমন কলে, এগুলো হলো পার্সোনাল আপনি ভাড়া মারবেন,
কিন্তু আপনি ট্যাক্সি হিসেবে যেমন রাস্তার থেকে ইশারা দিল, আপনি লোক উঠাইতে ঝামেলা, পুলিশ আছে কিনা সবগুলো চেক করে আপনি লোক উঠাইতে হবে, ভাড়া মারতে হবে। এখন আমরা যারা ভাড়া মারতে চাই, যারা আমরা সৌদি আরবে ভাড়া মারতে চাই, তাহলে আমরা এগুলো মাথা থেকে কাজ করতে হবে। আর মফস্বল শহরের সুবিধে কী দেখুন, মফস্বল শহরে এই ধরনের ছোটোখাটো শহরগুলোতে যারা ভাড়া মারি, তার এখানে গাড়ি কম, ট্যাক্সি কম, এখানে ট্যাক্সি নেই, এখানে যারা গাড়ি চালায় ছোটো শহরগুলো, তখন এই আমার মতো গাড়ি কিনে সবাই ট্যাক্সি হিসেবে ব্যবহার করতেছে। আমার নিজের নামে আমি গাড়ি কিনছি, গাড়ি কিনে আমি ট্যাক্সি হিসেবে ব্যবহার করতেছি, ভাড়া মারতেছি। হ্যাঁ, গাড়ি এককালীন আমি কিনে নিছি, 20-25 হাজার 30 হাজার যদি মানুষ কিনে নেয়, কিনে বস আপনার নামে আপনি কিনে আপনি ভাড়া মারেন। কিন্তু ট্যাক্সি হলে সমস্যা কি, ট্যাক্সিতে আপনি দৈনিক 250-300 রিয়াল আপনাকে জমা দেওয়া লাগে, এরপর আপনার নাস্তা পানি খরচ, তেল খরচ, তারপর যে আপনার পকেটে আসবে, আপনার পকেটে টাকা আসবে, এর আগে আপনার পকেটে টাকা আসবে না। সব কিছু আপনি এখান থেকে বাদ দেওয়া লাগবে, 250-300 রিয়াল আপনি জমা দেওয়া লাগবে, গাড়ির জমা। এরপর আসবে আপনার কি, আপনার আসবে তেল খরচ, নাস্তা পানি খরচ, তারপরে আপনি যেগুলো কামাবেন এটি আপনার পকেটে ঢুকবে, অর্থাৎ 300 রিয়ালের উপরে যেটি আসবে সেটা আপনার পকেটে ঢুকবে। এটা হচ্ছে ট্যাক্সির ক্ষেত্রে। আর যারা আমার মতন গাড়ি কিনবেন, গাড়ি কিনে ভাড়াটা মারতে চাচ্ছেন, হয়তো বা এককালীন আপনার 20-25 হাজার 30 হাজার রিয়াল দিয়ে আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি কেনার পরে আপনি এবার যা কামান সব আপনার নিজের পকেটে আসতেছে, ঠিক আছে, আপনি এককালীন চালান দিয়ে দিয়েছেন, এইবার আপনি ঋণ করেন, যেই করেন আস্তে আস্তে পরিশোধ করেন, তবে নিজের নামে গাড়ি কিনি ভাড়া মারা ভালো এদেশে। আর যারা শহরভিত্তিক রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা তারা ভাড়া মারতে চাচ্ছেন, তারা ট্যাক্সি চালাইলেও ইনকাম আছে ভালো, ইনকাম নাই যে তা না, ট্যাক্সি তো ইনকাম ভালো আছে, তবে ট্যাক্সিতে আপনার নিজের নামে তো হচ্ছে না, ট্যাক্সিতে একটা কোম্পানির আন্ডারে। হ্যাঁ, তো কোম্পানির আন্ডারে আপনি যদি ট্যাক্সিটা চালান, তাহলে আপনার ওখানে কোম্পানিকে আপনি দিয়ে দিতে হবে, তারপর সেটা আপনার পকেটে আসবে। আর ওখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, ওখানে আপনার চেক বেশি, সাবধানে ভাড়া মারা লাগে, জেদ্দা, মক্কা, রিয়াদ, মদিনা, মদিনার দিকে বিশেষ করি। আর যারা আমরা গ্রাম ভিত্তিক আছি, এগুলো হলো ছোটো শহর, এই ছোটো শহরে মনে হয় যে কোন জায়গায় কোন জায়গায় চেক বসে, ওইসব জায়গাগুলো আমরা চিনি। চিনের কারণে কী করে, আমরা এই রাস্তা দিয়ে চেক চললে আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই, যে প্রতিদিন এই জায়গায় চেক তো মাস্ট থাকে, আমরা অন্য জায়গায় দিয়ে যাই, ঠিক আছে, কারণ এরিয়াটা ছোটো, জায়গাটা ছোটো, শহরটা ছোটো, তো ওই হিসেব করে আমরা জানে যাই। কিন্তু মদিনাতে আপনি যে কোনো জায়গাতে চেক থাকতে পারে, যে কোনো জায়গাতে চেক হইতে পারে, যে টাফ করে ধরিয়ে ফেলতে পারে, অনেক সময় মরুর বেশি ডিস্টার্ব করে ওখানে, পুলিশে বেশি ডিস্টার্ব করে, পুলিশে ধরলে 2,000, 3,000, 2,500, 1,000 এরকম গ্রামা মারতে থাকে, জরিমানা মারতে থাকে। তো যারা ভাড়া মারতে চাচ্ছেন একটু সাবধানে মারবেন, মক্কা মদিনাতেও একটু সাবধানে মারবেন। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি বাইরা, ইন্ডিয়ান বাইরা, পাকিস্তানি বাইরা সবাই ভাড়া মারতেছে, সবাই ইনকাম করে খাচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো হয়তো অনেকে বলবেন যাই ভাই দৈল্য গোয়ায় বাস, এই ধরনের অনেকে কমেন্টস করেন, কিন্তু ভাই দুনিয়াটা রিস্ক নিয়ে কাজ করতে হবে, এ কথাটা মাথায় রাখবেন। আমি আজকে ভিডিওতে দেখা যাচ্ছে অনেক কিছু আপনাদেরকে কথা বলি, যাই না শুনি আমি এই কাজ করি দেখে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলি, না হয় কথাগুলো বলতাম না, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এরপরে আপনি মক্কাতে জেদ্দাতে ভাড়া মারতেছেন, ঠিক আছে, আর ওখানের ইনকাম কেমন, ওখানের ইনকাম ভালো আছে, ওখানে ইনকাম দেখা যায় 250-200 রিয়াল ইনকাম করতেছে। আমরাও এই মফস্বল শহরে থাকি, 250-300 রিয়াল ইনকাম করতে পারি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ 150-200-250 ইনকামের কোনো লিমিট নেই, কোনো টাইম টেবিল নেই, কোনো অ্যামাউন্ট নেই যে এত টাকা ইনকাম করতে পারবো। আরেকটা কথা, যারা একেবারে গ্রাম পর্যায়ে আছেন, তারা গাড়ি ওইদিকে নিলে সুবিধা করতে পারবেন না, কারণ ওইদিকে ফুড ডেলিভারি পাবেন না, তলব পাবেন না, ভাড়া তেমন পাবেন না, অতএব লস। যারা গাড়ি নিতে চাচ্ছেন একটু মোটামুটি একটা শহরের মধ্যে, মিডিয়াম শহরে নিতে চেষ্টা করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।